কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি বজ্রপাতে মানুষ মারা যায় হইতেছে সুনামগঞ্জে। অনেক লোকজন যাইতেছে ভাই, বজ্রপাত দেখতে যাচ্ছেন? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যান। বজ্রপাত দেখতে যাচ্ছে অনেকেই। গরুর গায়ে যে পড়ছে আমাদের দুইটা গরু পাশাপাশি, আমার একটা আর রফিকালাদের একটা। আমার বাড়ি একটা তালগাছে পড়ছিল অনেক আগে, ধরেন 25 বছর আগে। কোনো মানুষের উপরে পড়ে নাই, জাস্ট একটা গাছের উপরে পড়ছে। গাছটা একদম দেখেন কি গতিতে পড়ছে, অন্ধকারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমার মনে হইতেছে আমি একটা মানে ইসে তোমার কি বলে কাশ্মীরের কোন একটা ছোট পাহাড়ের মধ্যে সেই পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, বুঝছো? ওইরকম মনে হইতেছে। মামা, রাখাইন পল্লিটা কোন দিকে? এটাই রাখাইন পল্লি। আপনারা তো সবাই বাঙালি মনে হইতেছে, তাহলে রাখাইন পল্লি কোনটা? রাখাইন পল্লি এইটা, কিন্তু বাঙালি আমরা ভিতরে রাখাইন আছে, রাখাইনের তো সংখ্যা কম, বেশিরভাগই বাঙালি। ও, এই ভিতরে? এই তো একটু ভিতরে গেলি। আচ্ছা, তাহলে আমরা একটু রাখাইন পল্লি থেকে ঘুরে আসি। তো এগুলোই রাখাইন পল্লি, বাট রাখাইনটা নাকি সংখ্যায় অনেক কম। ভাই, রাখাইন পল্লিটা কোন দিকে? মানে রাখাইনদের সাথে কথা বলতে পারবো কোন পাশে? সামনে জানা গান এই যে বাসাবাড়ি, বাসাবাড়ি না? আচ্ছা, এটা হইতেছে রাখাইন পল্লির, রাখাইন পল্লির মার্কেট, বা এখান থেকে আপনারা বার্মিস আচার ও চকলেট, বার্মিস বা অনেক কিছু এখানে আছে, আপনারা কিনতে পারবেন। কোন পাশে? এটাই না? ও, সামনে, সামনে গেলে দেখতে পারবো না। আচ্ছা, ওইখানে কি কি আছে? আসলে এখানে নাকি কি বলছো, কি বোনায়? চাদর বোনায়। আচ্ছা, রাখাইন পল্লিতে মানে যে জিনিসপত্রগুলো আমরা বার্মিজ হিসাবে কিনি বা বার্মিজদের, সেই জিনিসগুলো এখানে বানানো হয়, আমরা সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো যদি এখন কাজ চলতে থাকে। কোন পাশে এটা? কোন পাশে দেখানো যাবে না? কখন দেখবো তাহলে? ও, শীতের সময়। আচ্ছা, বোনায় কীভাবে একটু দেখে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের ছোট ভাই, নাম কি তোমার? রবিউল। আচ্ছা রবিউল, ছোট ভাই রবিউল আমাদেরকে নিয়ে যাচ্ছে, গাইড করতেছে। খুবই অন্ধকার, অন্ধকারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমার মনে হইতেছে আমি একটা মানে ইসে তোমার কি বলে কাশ্মীরের কোন একটা ছোট পাহাড়ের মধ্যে সেই পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, বুঝছো? ওইরকম মনে হইতেছে। দুই পাশে বাড়িঘর, মাঝখান দিয়ে ছোট্ট সরু রাস্তা বা পথ বলতে পারি। সেই পথের আমাদের সঙ্গী হয়েছে রবিউল। আমরা কোথায়? এখানে নাকি বজ্রপাতে অনেক মানে বজ্রপাতে সমস্যা, বজ্রপাত পড়ছে। ও আচ্ছা, খুবই একটা দুঃসংবাদ, বজ্রপাতে একটা সমস্যা হয়েছে, বজ্রপাত মানে মেঘের গর্জনে। তো আমরা একটু দেখি, আমরাও যাই ওনাদের সাথে, দেখি কি হয়েছে। ঘরের উপরে পড়ছে না মানুষের উপরে? ও, গাছে পড়ছে। কি ভয়ঙ্কর ব্যাপার, গাছের উপরে বজ্রপাত। অনেক লোকজন যাচ্ছে। একটা গাছের উপরে পড়ে গাছটা নাকি একদম সেরাবেরা হয়ে গেছে। আসলে কি ওইখানে টাকা নিচ্ছে নাকি তাহলে? ও আচ্ছা, সবাই মানে ব্যাপারটা ফানভাবে নিচ্ছে,
এত লোকজন আসছে, টিকিটের কথা বলতেছে যে আসলে এটা দেখছেন ভাই? হ্যাঁ ভাই জান, পুরো চলাচল আমাদের চলাচল, একটা গাছ চলাচল হয়ে গেছে, গন্ধ পোড়া গন্ধ বাইর হয়েছে, অনেক লোকজন আসছে এই বাড়িতে। কোনো মানুষের উপরে পড়ে নাই, জাস্ট একটা গাছের উপরে পড়ছে। গাছটা একদম দেখেন কি গতিতে পড়ছে, দেখলাম যে গরু আমি ঠুলি রয়েছে, একটু লালা বেরিয়েছে, আমি কোনো ঘেরান নাই, হেপার আমি মনে করেন পশু মাকলা হয় নাই, তাহলে আর কি বুঝবো? আর আগে তো পড়ার লগে লাগেই আমার বাড়ি একটা তাল গাছে পড়ছিল অনেক আগে, ধরেন 25 বছর আগে, সেই সময় আপনি মনে করেন দেখছি যেমন হয়েছে ঘেরান, এমন মনে করেন তাল গাছে একটা লগো লাগে চোসরা দিয়া পাতা মনে করেন লালে গেছে, আর এখন পুরো ঘেরান না, হ্যাঁ, আর এখন আর পুরো ঘেরানটা উপায় না, চলাচল হয়ে গেছে, হ্যাঁ পুরো ঘেরানটা কিছু পাই, আগে তো 12 দিন তো ঘেরান এসেছে। আসলে এটা রাখাইন পল্লি, মামা এটা কি রাখাইন পল্লি না? আচ্ছা, তো এই একটা রাখাইন বাড়িতে এরকম বজ্রপাতে গাছের মাথা ভেঙে গেছে। তো আসলে যাই হোক, আসো জায়গা, রবিউল কোথায়? রবিউল, আচ্ছা ঠিক আছে। তো আসলে প্রাচীন তোমার একটা গাছ, বট গাছ, গাছের আসলে মূল গোড়া কোনটা সেটা বোঝা যাচ্ছে না, গাছের ডালপালা থেকেও গাছের গোড়া হয়েছে। তো যাই হোক, অনেক বিশাল বড় বট গাছ, পুরাতন, তো এটা রাখাইন পল্লির মধ্যেই, আর এই পাশে বজ্রপাত, রাখাইন পল্লিতে বজ্রপাত। আপনারা দেখছেন ভাই? ঘন্টানে পরে ধল হয়ে যায়, অনেকে বাসে অনেকে বাসে না, ওই আমি তালতলি, আমি তালতলিতে আমার সময় 4-5 জন লোক একসাথে হাঁটতেছে, এর মধ্যে বেশি লোক আর কি ভালো হয়েছে। আমিও দেখছি আসলে বজ্রপাতে খুব কম জিনিসই রক্ষা পায়, বেশিরভাগ জিনিসই ধ্বংস হয়ে যায়, মানুষ বলি বা গরু বলি বা গাছপালা বলি বা ঘরবাড়ি বলি, ধ্বংস হয়ে যায়। তো যাই হোক, সবাই এখন বৃষ্টির সময় সবাই সাবধানে থাকবেন, বাংলাদেশে আসলে আগে অনেক কম ছিল এই জিনিসটা, এই বজ্রপাতের ঘটনা কম ঘটতো, এখন রিসেন্টলি এসে অনেক বেশি হইতেছে এই ঘটনাগুলো। আর আর তুর্কি থেকে, তুর্কি থেকে বাংলাদেশে কিছু সুনামগঞ্জের দিকে এই কিছু অ্যান্টিনা বসানো হয়েছে, যে অ্যান্টিনাগুলো আসলে এই বজ্রপাত চুষে নেবে বা সেই আকর্ষণটা সেই অ্যান্টিনায় চুষে নেবে, এমন কিছু খুঁটি নির্মাণ করা হয়েছে বা অ্যান্টিনা স্থাপন করা হয়েছে, জানি না সেই খুঁটিগুলো কতটা কাজ করতেছে, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি বজ্রপাতে মানুষ মারা যায় হইতেছে সুনামগঞ্জে। তো সেইখানেই আসলে এটা প্রতিরোধ করার জন্য কিছু কার্যক্রম সরকার গ্রহণ করছে, যদি কখনো যাই সুনামগঞ্জে, অনেক লোকজন যাইতেছে ভাই, বজ্রপাত দেখতে যাচ্ছেন? জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, যান, বজ্রপাত দেখতে যাচ্ছে অনেকেই। তো আসলে দেখা এমন জিনিস ঘটলে আসলে অনেকেই দেখতে যায়। তো এখানে আলামিন কিনবা নাকি কিছু? না আপনি কিনলে
আমরা কিনবো না, একটু একটু দর্শকের উদ্দেশ্যে একটু দেখাই। হ্যাঁ, দু একটা জিনিসের দাম জানিয়ে যাই, স্যান্ডেল নিয়ে উঠবো, দু একটা জিনিসের দাম জানিয়ে যাই। অন্ধকার, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নাই, তো আমরা দু একটা জিনিসের দাম জানি। হ্যাঁ, এগুলা এটা কি কুর্তি? ফতুয়া, ফতুয়া কত করে? 450, 300, 350। কাপড়, কি কাপড় এটা? একই দাম, 350 দাম। এগুলা কত করে? এগুলা 300। যাই হোক, এখন টাকা নাই, ওইভাবে নেবো। যে রাখাইনদের নিজেদের হাতে তৈরি এই যেগুলো কি, এগুলো শাল চাদর কত করে মামা? এগুলো এক একটার এক এক দামের প্রাইস। কেমন দাম? এগুলো আছে 400 টাকা করে, এগুলো আছে 650। 650। অন্ধকারে আসলে আপনারা দেখতে পারতেছেন কি না, বুঝতে পারতেছেন কি না, যাই হোক, এই জন্য বেশি সময় নষ্ট করবো না এখানে, কারণ অন্ধকারে দেখা যাচ্ছে না, আলোতে দিলে ভালো হয়। এই যে দেখেন 450, কোনটা এটা 450 টাকা, একটু মনে হয় দেখা যাচ্ছে, আর এটা 650। শালের চাদর রাখাইনরাই তৈরি করে এই পাশে। আমার নাম কি? আমার নাম রিয়াদ হোসেন। রিয়াদ হোসেন, আমরা একটা কাজ করতে পারি, সেটা হইতেছে রিয়াদ হোসেনের দোকানে আসবেন আপনারা যারা বৌদ্ধ মন্দিরে আসবেন, মির্সিপাড়া বৌদ্ধ মন্দিরে, তার পাশেই রাখাইন পল্লীর এই মার্কেটটা, রাখাইনদের হাতের তৈরি, একদম তারা নিজেরা হাতে তৈরি করে সেই শালের চাদর, জামা কাপড়, শাড়ি, যে যা নিতে চান। মামার নামটা হইতেছে রিয়াজ হোসেন, এবং দোকানের নাম কি? দোকানের নাম আছে জান্নাত ফ্যাশন। জান্নাত ফ্যাশনে চলে আসবেন একদম শেষের দিকে। তো ঠিক আছে মামা, আসি। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকো। আচ্ছা, তো বৃষ্টি আসার আগে আমরা এখান থেকে পরের গন্তব্যস্থলে যাব, সেখানে গিয়ে আপনাদের জন্য আরও সুন্দর করে ভিডিও তুলে ধরবো।